Assalamualaikum for some guys. So, I wish আপনারা বেশি বেশি খান আপনাদের সাথে আছে আমি রবিন যাই হোক আসলে আমি গত ওয়ান উইক ধরে আমার এই ভিডিওটা দিতে পারতেছি না কোনো ব্লগ আমার চ্যানেলে দিতে পারতেছি না সবচেয়ে একটা স্পেশাল বিষয় হলো আমাদের বাংলাদেশের আমাদের দেশের আমাদের বাঙালি জাতির গর্ব 50তম স্বাধীনতা দিবস পেরিয়ে আমাদের নতুন বছর নতুন বছর আমাদের 2022 এই সময়টা আমরা চাই সবাই একটু মানুষকে উইশ করব মানুষের কাছ থেকে উইশ পাব এবং কি মানুষ মানুষের সাথে অনেক কথা বলবো ভালোবাসা ভালো লাগা এগুলো বিনিয়োগ করবো বার আমি মনে হয় একটা ছেলে যা বছরের লাস্ট দুই দিন আগে থেকে এবং কি আজকে প্রথম বছরের তৃতীয় দিন তো এখন পর্যন্ত আমার কখনো ফেসবুকে পোস্ট করা হয়নি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়নি টুইটারে পোস্ট করা হয়নি কোনো স্টেটাস দেওয়া হয়নি নতুন বছর উপলক্ষে আর এতটাই অবহেলিত হয়ে গেছি মানুষের কাছে মানুষ আমাকে একদিন উইশ করবে একটা মেসেজ পাব সেটাও পাওয়া হয় না বাট একটা কথা না বলে নয় সেটা হলো দুই তিনটা ভিডিও হয়তো ফটো পেয়েছি নতুন বছরের উপলক্ষে তো এটা পাইছি বাট কাছের মানুষ থেকে না যারা কাছে যাদের সাথে প্রতিনিয়ত বা কথা বলে বা অনেক ফ্রেন্ডলি যা আগে একসাথে ছিলাম বা অনেক কাছের মানুষগুলো আছে এগুলো থেকে কারো কাছে না কারো কাছ থেকে একটিও একটাবার মেসেজ ফোনে তো দূরের কথা হোক মেসেজে হোক একটাবারও কি উইশ পাইনি বাট আমি কাউকে উইশ করিনি আর কখনো স্ট্যাটাস পোস্ট বা কোনো ভিডিও এগুলো দেওয়া হয় নাই তাই ভাবি আমি মাত্র সেই একটি ছেলে আমার মনে হয় না যে দ্বিতীয় জন আর এরকম আছে নতুন বছর উপলক্ষে কোনো অনুষ্ঠান কোনো পার্টি প্রোগ্রাম বা উইশ বা আনন্দে মেতে ওঠে নাই একমাত্র আমি দেবদাস ভালোবাসে নয় জীবনে জীবনে লাইফের একটা বিষয়ে দেবদাস যাই হোক অনেকদিন ধরে আমার ব্লগ আসতেছে না ভিডিও করতেছি না আর গত দুই দিন ধরে আমি একটু বিজি ছিলাম একটু পরিশ্রম করছি তো যাই হোক আমি আগামীতে আপনাদের ভালো ভালো ব্লগ দেবো ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ